রমজান মাসের ব্যস্ততার কারণে রমজান মাসের অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, যেগুলো ভয়েস দিতে পারিনি, এডিট করতে পারিনি, সেই ভিডিওগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করতে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? দেখেন রোজার মাসে আপনাদের ভাইয়ার কি অবস্থা। তো আপনাদের ভাইয়ার রোজার আগে, মানে রোজার সময় ইফতারের আগ মুহূর্তে এই অবস্থা হয়ে গিয়েছিল, তার বিছানা একেবারে শরীরটা এলিয়ে দিয়েছে, রোজা রেখে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমার তো মনে হয় মাথা ঘুরে পড়েই যাবে। তো দেখি যে না, বিছানায় শুয়ে আছে চুপ করে। তো আমি ভাবলাম যে তোমার এই অবস্থা, তাহলে বুঝো রোজার মাসে রান্নাবান্না করে তারপর রোজা রেখে কতটা কষ্ট হয় যারা ঘরে কাজ করে, গৃহিণীদের। তো এগুলো বলে টলে আমি চলে আসলাম এখানে, আপার সাথে ইফতার রেডি করে নিলাম। তো আজকে সবাই বাসায় এই জন্য দুলাভাই মুড়ি মাখা মেখে নিচ্ছে, মুড়ির মশলাগুলো রেডি করে নিচ্ছে, আর এখানে আমরা সবাই বসে আছি ইফতারের আগ মুহূর্তে। আপনাদের ভাইয়া সময় দেখছে যার কতটুকু সময় বাকি আছে, আর এখানে আমরা সবাই বসে আছি ইফতারের আগ মুহূর্তে, শরবত এবং সব ইফতারের সামনে রেখে। তো ইফতারের আগে সব ইফতার সামনে নিয়ে বসে থাকার যে মজাটা বা যে আনন্দটা, সেটা রমজান মাস ছাড়া অন্য কখনোই বোঝা যায় না। আমাদের মুসলমানদের জন্য রমজান মাস অনেক বড় একটা মাস এবং অনেক বড় উৎসব। রমজান মাসের রোজার ঈদ এবং কুরবানির ঈদ, তো দুটো ঈদ আমাদের জন্য অনেক বেশি আনন্দের, আর যারা মুসলমান আছেন তাদের জন্য অনেক বেশি মজার সময় হচ্ছে ইফতারের সময়। সারাদিন রোজা রেখে রান্নাবান্না করা, নামাজ পড়া, ইবাদত করা এবং তারপরে সন্ধ্যায় ইফতার করা সবাই একসাথে, এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো অনেক বেশি আনন্দের। তো আমরা সেদিন শুক্রবার দিন আপাদের বাসায় গিয়েছিলাম একসাথে সবাই মিলে ইফতার করার জন্য। তো সবাই একসাথে বসে আছি, কখন আজান দিবে এবং কখন আমরা ইফতার খাবো। আর এই যে আপনাদের ভাইয়ার অবস্থা দেখতে পাচ্ছেন, সে বারবার বলছিল যে এখনই আজান দিয়ে দিবে, এখনই আজান দিয়ে দিবে, মোনাজাত ধরো। তো এই তো আজানের সময় হয়ে গিয়েছিল, মানে মোনাজাতের সময় হয়ে গিয়েছিল, আর আমরা সবাই মোনাজাত ধরছিলাম। তো এই মুহূর্তটাতে পরিবারের সবাইকে অনেক বেশি মিস করছিলাম, আম্মুকে আব্বুকে ভাইয়াকে। কত বছর হলো আমার পরিবারের সবার সাথে একসাথে ইফতার করা হয় না, জানি না আবার কবে সবার সাথে একসাথে ইফতার করতে পারবো। সবার জন্য অনেক বেশি দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।